News a bit sponsored by Shah Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূরবী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে গত 2013 সালে হাবড়া এক নম্বর রেলগেটের কাছে গড়ে ওঠে তরুণ কান্তি ঘোষ হকার্স মার্কেট। প্রায় 100 জন হকার্সদের স্থায়ীভাবে দোকান দেওয়া হয় এই মার্কেটে। কেমন চলছে এই হকারদের ব্যবসা, কেমনই বা আছেন তারা, তা নিয়েই দেখুন পূরবী নিউজের এই বিশেষ প্রতিবেদন। সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে এবং দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে হাফতে বছরে রেহাই দিতে বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে 2013 সালে আমরা 1 নম্বর রেলগেটের কাছে গড়ে ওঠে তরুণ কান্তি ঘোষ হকার্স মার্কেট। তাই 100 জন ফুটপাথে দোকানদারকে স্থায়ীভাবে দোকান দেওয়া হয় এই হকার্স মার্কেটে। কেটে গেছে 2 বছর, সম্মান দিলেও কেমন চলছে ব্যবসা তা জানতেই আজ আমরা চলে এসেছি তরুণ কান্তি ঘোষ হকার্স মার্কেটে। কথা বলে নেবো এখানকার ব্যবসায়ীদের সাথে। চলছে না কেন, খুবই খারাপ বই জানি। সকাল দোকান 9টার সময় পর্যন্ত বই না থাকে। দু বছর হয়েছে, কিন্তু প্রথম বছর যখন এসেছে তখন একটা বাজার ভালো ছিল, এখন বাজার খুবই একদম চলছে না। যশোরে ছিলাম তখন ওখানে আমাদের 2 ডাল ভাতের পয়সা হতো। এখন আমরা এখানে আসার পথে 2 বছর পর থেকে আমাদের এখানে কোনো কাস্টমার ঠিক মতন ঢোকে না, কাস্টমার মানে আমরা পাই না ঠিক মতন, যার জন্য আমরা খুব মার্কেটে খুব কষ্টের মধ্যে আছি। এছাড়া আমাদের কোনোরকমভাবে জীবিকা পালন হচ্ছে, মানে কোনোদিন বৌনি হচ্ছে, কোনোদিন বৌনি হচ্ছে না, এইভাবে আমাদের চলছে। যশোরে ছিলাম তখন আমাদের 2 ডাল ভাতের পয়সা হতো, অসুবিধা হতো না। তখন পূজার আগে এসেছিলাম আর কি, তখন 2-2 কাস্টমার আসতো আর কি, ভাঙা বসতো আর কি। আর তারপরে এই চৈত্র মাসে যা টুকটা কাস্টমার, তারপর যা মার্কেট শুরু হচ্ছে আর কি, 2-4 কাস্টমার আসছে। এখন তো পূজার বাজার চলছে, সে পরিমাণে কোনো কাস্টমার নেই হয়ে গেছে। আর প্রচারও সেরকম ব্যয় করতে পারছি না একটা আর কি, সেরকম অর্থ নেই আর কি। তারপরে আমার তো আগে বাসনের দোকান ছিল আর কি, এখন বাসন আসছে, তারপরে যেমন যে রিমি তোমার বেশি আর কি, এখন কাস্টমারটাই কম পাওয়া যাচ্ছে আর কি। কাস্টমারের যেমন ওই যে সহযোগিতা পেতাম, কাস্টমার আসতো আমাদের চিনত আর কি, সেই চিনার ব্যাপারটা হারিয়ে গেছে আর কি, ওটা যেমন ছিলাম আর কি। আর এখন ওই কাস্টমারগুলো যদি আসতো এই জায়গায় আর কি, তাহলে পরে আমাদের সুবিধা হতো, আমাদের সংসার চলতো আর কি। কীভাবে চলছে? এই কোনোরকমভাবে চলছে, ধার দানা করে চলছে। আগে যেমন কাজ করতো সেই কাজ হচ্ছে রানিং কাজ ছিল, যেমন প্রত্যাশা হচ্ছে না, স্বাভাবিক হচ্ছে। তাহলে পার্সোনালি যেমন আছে LIC ব্যাঙ্ক থেকে কাজগুলো আমাদের বাধা কাজ এগুলো আসছে, এগুলো করছি। যেমন আগে করতো সেটা আছে, কিন্তু রানিং কাজটাই সেরকম হচ্ছে না, খুব কম হচ্ছে। আমার তো পাইকারি যেখানে কিছু কিছু পাইকার পেয়ে যাচ্ছে, এবারের বাজার খুব খারাপ, 2 বছর তো হতে চলছে।
না আমাদের মোটামুটি বললাম না, আমাদের যাদের যাদের মোটামুটি পরিচিত কাস্টমার আছে তাদের জন্য তাদের চলে যাচ্ছে, মোটামুটি নতুন তাদের একটু অসুবিধা হচ্ছে। অনেক খারাপ, তুলনামূলকভাবে খুবই খারাপ। আমরা যা বাইরে ব্যবসা করতাম তার 1/4 চারের এক অংশ বিক্রি হচ্ছে, লোক আসছে না। অ্যাড দেওয়ার পরেও এখানে লোক আসছে না, সাধারণ মানুষ এসে ঘুরেও যাচ্ছে না। অনেক কম, অনেক কম, 1/4 বিক্রি হচ্ছে, চারের এক অংশ বিক্রি হচ্ছে আমরা যা বাইরে বিক্রি করতাম। সংসার চলছে এখন এর মধ্যে দিকেই চলছে, এর মধ্যে দিকে চলছে, কিন্তু আমরা চাই যে পাবলিক যদি আমাদের কাছে এসে মালটা দেখে তুলনামূলকভাবে ডিজাইন এবং রিজনেবল প্রাইস, হ্যাঁ, এখানে আসলে মার্কেট আসলে পাবে। দুটো এই যে সকালবেলাতে আইছি, সারাদিনই দুটো জাঙ্গি বিক্রি করে বসে আছি, এই সারাদিনই বৌনি। মানে আজকে আমি এই মার্কেটে এসে এই টাকা পয়সা খরচা করে আমি আজকে অসহায় হয়ে যাই, প্রতিটা লোকেই জানে আজকে আমি যে অসহায়, খুবই খারাপ। আজকে এই মার্কেটে ধরো আমরা 10খানা দোকান চলছে আর আমরা খুব অসহায় আছি, আর যে 29খান করলাম না, আজকে 29খান আমি তো আছি খুবই অসহায়, এই সারাদিন আছি এসে বসেই থাকি করোনা, মানে আগে তো খুব আগে ধরো ফুটপাতে ছিলাম, ধরো ডাল ভাত খেয়ে বেঁচে ছিলাম, আজকে কোনো অভাব মোটামুটি ছিলাম না, ধরো চারটে দুজন স্বামী স্ত্রী দুজন দুটো বাচ্চা নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে ছিলাম। এই মার্কেটে আসার পর থেকে ধরো আমি এই 70,000 টাকা দিয়ে ঘরটা নিয়েছি, তারপরে সুদের ইন্টারেস্টে টাকা এনে দিয়ে টাকা দিতেও পারিনি আর মহাজনের থেকে টাকা আমি দিতেও পারিনি, এমন অবস্থায় এসে দাঁড়াইছি না, মানে বলার কাজ নেই। সাধারণ মানুষ আসুক আমরা তাতে বাঁচি। আমরা অনুরোধ জানাচ্ছি আপনাদের সাথে আসুন এখানে এই তরুণ কান্তিঘোষ ফকাস মার্কেটে, যেখানে সঠিক দামে মিলবে প্রচুর ভ্যারাইটি যা আপনাদেরই সাহায্যে চলছে। যদি আপনারা এসব হকারদের পাশে দাঁড়ান এবং সহযোগিতা করেন তাহলেই হয়তো হাসি ফুটবে এসব ব্যবসায়ীদের সাথে সাথে তাদের পরিবারের মধ্যে। ক্যামেরায় অনিমেষের সাথে বর্ষা রিপোর্ট করবে। মডার্ন টিউব অয়েল হাবড়া, মডার্ন টিউব অয়েল হাবড়ার 1,500 স্কোয়ার ফুটের রুম স্টোর কল্যাণগড় সুরিত সঙ্গের পাশে, আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউব অয়েল সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ পাফ টেস্টি, পোস্ট অফিস রোড হাবড়া, ফোন নাম্বার 9735700999। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইভ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার,
এত সস্তা আর কোথাও পাবেন না, তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক বিএল মেডিকেল গলি হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসির একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, নামি দামি কোম্পানির স্যুটিং শার্টিং চুড়িদার থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট প্যান্ট সাফারি ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার, 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া। এবার পুজোর থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালি, যশোর রোড হাবড়া, আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বনগাঁ 92x92 এই রুটের বাসে প্রায় 300 জন সিটু কর্মী যোগদান করলো আইনটি উদ্দীতে। সোমবার বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস এবং বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঠুর উপস্থিতিতে মতিগঞ্জ বাস স্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় প্রায় 300 জন সিটু কর্মী আইনটিইউসিতে যোগদান করলেন। মালিক পক্ষ শ্রমিকদের কোনো কথা না শুনলেও সিটি ইউনিয়নের পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হতো না, তার কারণেই আইনটিইউসিতে যোগদান করা, জানান এই ইউনিয়নে যোগদান করা এক সদস্য। আমাদের ছেলে মেয়ে আমরা যার দিকে আমরা করছি, যার জন্য সবাই প্রত্যেক গাড়ি হয়। শ্রমিকদের সব দাবি দাবা নিয়ে মালিক পক্ষের সাথে শীঘ্রই বৈঠক করা হবে বলে জানান বিশ্বজিৎ দাস। শ্রমিক সংগঠনে যোগদান করছে, যার নেতৃত্বে দিলেন আমাদের বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঠাল। তারা মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শের উপরে এবং পশ্চিমবাংলার উন্নয়নের যে কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উন্নয়নে তারা উদ্বুদ্ধ হয়ে আজকে যোগদান করলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন আমার চেয়ারম্যান শঙ্কর আঠালের কাছে। সেই ধরুন আজকে আমরা এখানে আমার আত্মীয় সদস্য গোপালদা এখানে উপস্থিত ছিলেন, একসঙ্গে আমরা তাদেরকে সাদরে আহ্বান করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রমিক সংগঠনে বিশেষ করে যে কাজ, যে কার্যকলাপ বা শ্রমিকদের স্বার্থে যেভাবে কাজ করছেন, তাদের পেনশন থেকে শুরু করে যে অ্যাক্সিডেন্ট বেনিফিট ইত্যাদি ইত্যাদি তারা আরও বেশি করে যাদের পান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা সর্বত্র ছড়িয়ে দিতে পারেন যে উন্নয়নের কামদারি মমতা বন্দ্যোপাধ্যায় অটোমেটেড সার্ভিস সেন্টার, অ্যাভেলেবল স্পেয়ার পার্টস, হোম সার্ভিস, ব্রেকডাউন সার্ভিস, ফ্রি চেক আপ অন এভরি থার্সডে টিল 19th December. JC Honda, come on, feel forever. Jashar Road, Deshbandhu Park, Habra, North 24 Pagana. Phone number 8388-993-888.
স্টোর, রেমন্ড, জিমল, স্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা, কল্পনা স্টোর, অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার, চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার, এক নম্বর গলি। এবার শুধু দর্শকদের হাসির রূপকাত করতে রিলিজ হতে চলেছে রাজ চক্রবর্তীর বাংলা ছবি কাঠমুন্ডু। সম্প্রতি তার মিউজিক রিলিজ হলো কলকাতায়। দেখা গেল চাঁদের হাট। অফিসে মিথ্যা কথা বলে তিন বন্ধুর বেড়াতে যাওয়া দম ফাটা হাসির গল্প অবলম্বনে বাংলা ছবি কাঠমুন্ডুর মিউজিক রিলিজ হলো সম্প্রতি। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন আবির, শাশ্বত, শ্রাবন্তী, মিমি, সোহম, রুদ্রনীল সহ অনেকেই। বাঙালির প্রিয় এই দুর্গোৎসবে ছুটি আড্ডার সাথে সিনেমা দেখতে যারা পছন্দ করেন তাদের জন্যই পুজোর সময় মুক্তি পাচ্ছে এই ছবি। তাহলে বিপুল গড়িয়ে যা অফিস কাজ, ঘরের পাশাপাশি এই সময় একটু হয় মনের ভেতর কি সব হয়। হ্যাঙ্গওভার থেকে বেরো। হ্যাঁ, 24/7 আমাদের কাজের চাপ, একটু ছুটি চাই দম নেবো বলে, তার জন্য কি একটা অসুখ চাপালাম। বলছি যে কত টেম্পারেচারে হিসি বরফ হয় রে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেখ। আমি ভেবেছিলাম ছবিটার নাম কাঠমুন্ডু, কিন্তু তারপর শুনলাম ছবিটার নাম কাঠমুন্ডু, তো নামটাই খুব ফানি। আর আমার সাথে আমি বেশিরভাগ কাজ করছি আমার উপদার সাথে, শাশ্বত চাটুজির সাথে, আর তার সাথে আবির দা, সোহম, রুদ্রদা তিনজনের সাথে আমার ছেলেদের সাথেই বেশি কাজ ছিল। আমার যতটা পোর্শন আছে পুরোটাই ফানি পোর্শন, ছবিটাও যেহেতু ফানি কিন্তু আমার পোর্শনগুলো আরও বেশি ফানি। আর প্রথম একটা হাসির ছবি করছি, তো আর হাসাতে পারলে দর্শকদের খুব মজা হবে, ভালো লাগবে। আর আমি নিজের ফেশিয়াল এক্সপ্রেশনগুলো আমি কমেডি টাইপের করার চেষ্টা করেছি। আপনারা প্লিজ ছবিটা দেখবেন। আর আরেকটা কথা, যেটা হচ্ছে আমার নামটা খুব ইন্টারেস্টিং, আমার নামটা ছবি দিতে মীনাক্ষী, আর সেখানে অপুদা আমাকে একটা নতুন নাম দিয়েছে, তো নামটাই খুব মজার একটা নাম, হাসির একটা নাম, তো আপনাদের খুব ভালো লাগবে। টিনেজ প্রেম থেকে বেরিয়ে অন্য ধরার এই ছবি দর্শকদের পুজোর উপহার দিতে চলেছে রাজ। ভালো লাগে কম বেশি গড়িয়ে যা অফিস কাজ, ঘরের পাশাপাশি এই সময় একটু ভয় মনের ভেতর কি সব হয়। এটা দেখলে বোঝা যাবে, কারণ হচ্ছে যে যেহেতু একটা তিনটে ছেলের মিথ্যে কথা বলে, বসকে মিথ্যে কথা বলে, যেহেতু ছুটি পায় না, মিথ্যে কথা বলে পালিয়ে গিয়ে ঘুরতে যাওয়ার একটা গল্প, তো সেই ক্ষেত্রে একটা মিথ্যে কথা বললে তো অনেক কিছু তার জন্য সাফার করে, তো সেই সব মিলিয়ে আমি এইটুকুনি বলতে পারি যে কীভাবে মুন্ডুপাত হচ্ছে সেটা নিয়েই এই সিনেমাটা, এবং সে তার জন্যই কাঠমান্ডু। এটা মজার ছবি, কমেডি ছবি, এটা ফুল অন কমেডি একটা সিনেমা, ঘোরার ছবি, এবং কি বলবো, একটা একদমই মানে আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা আর কি। না, রাজ চক্রবর্তী মানে টিনেজ লাভ স্টোরি এটা নয়, আমি নানা ধরনের সিনেমা করেছি, বাট কাঠমুন্ডু এক ধরনের সিনেমা আর কি।
আমার আমি এদের প্রত্যেকের সঙ্গে শ্রম, রুদ্র, আবির, শ্রাবন্তী, মিমি, অপুদা সবার সঙ্গে আগে কাজ করেছি। এরা আমার বন্ধুর মতো, এদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স, আমি যখন এদের সঙ্গে কাজ করি তখন একদম বন্ধুর মতো হয়ে যাই এবং মজা করতে করতে কাজ করেছি, তাই কাঠমান্ডু তৈরি হয়েছে আমার। কাঠমান্ডু শুটিং বেশিরভাগটাই আউটডোরে হয়, সবাই মিলে বেশ মজা করে কাটিয়েছেন এমনটাই শোনা গেল শ্রাবন্তীর মুখে। ফির অভিজ্ঞতা অনেকটাই আছে, অনেক কিছু শিখেছি। এখানে অনেকজন ক্যারেক্টার আছে, যে মানে যেমন আবির দা, সোহম, রুদ্রনীল দা, শাশ্বত দা, মিমি, আমি, সবাই আর কি। এটা একটা একটা বড় টিমের ছবি, তো খুব ভালো লেগেছে। অনেক জায়গায় ঘুরতে পেরেছি আমরা, দার্জিলিং, লাচুং, প্লাস কাঠমান্ডু। কাঠমান্ডুতে যেহেতু আমরা শুটিং করেছি, কাঠমান্ডুর ওখানে অনেক কিছু যেটা এখন আর আমি জানি না আর কবে দেখতে পাবো বা আপনারা আপনারা ভিউয়ার্সরা দেখতে পাবেন, আমাদের ছবির দ্বারা আপনারা দেখতে পাবেন সেটা আমি আশা করছি। আর ভীষণ ভালো লেগেছে, নেপালে শুটিং করতে পেরেছি, তারপরেই আমরা যা চলে আসার পরেই ওখানে ওরকম একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, পুজোতে আনন্দ করার সময় এনজয় করার মানে একদম হয় না, প্যান্ডেলের সঙ্গে সঙ্গে, প্যান্ডেল ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে আমরা ছবিও দেখি। তো অবশ্যই তোমরা সবাই কাঠমান্ডু দেখো, তোমাদের রাজ চক্রবর্তীর সাথে অভিনয় করার এক্সপিরিয়েন্স সবসময় ভালো বলে জানান আবে। প্রজেক্ট আই অলওয়েজ লাভ ওয়ার্কিং উইথ রাজ, কারণ রাজ ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড। রাজের একটা অদ্ভুত এনার্জি লেভেল আছে আর সেটা ভীষণভাবে আমাদের মধ্যেও চলে আসে, এবং রাজ এই মুহূর্তের সব থেকে ইম্পর্টেন্ট একজন পরিচালক। আর ওর ছবি মানেই প্রচুর মজা, প্রচুর ফান, এবং সেই সঙ্গে সঙ্গে দর্শককে কানেক্ট করা। কাঠমান্ডু এরকমই একটা ছবি যেটা আমরা সকলে খুব সহজে রিলেট করতে পারবো, মন খুলে হাসতে পারবো, আনন্দ করতে পারবো। পুজোর সময় এরকম একটা ছবির খুব দরকার ছিল। কাঠমান্ডুর বেশিরভাগ অংশের শুটিং হয়েছে নেপালে, ভয়াবহ ভূমিকম্প হওয়ার কিছুদিন আগেই নেপালে শুটিং হওয়ায় সেখানকার নষ্ট হওয়া কিছু ঐতিহ্য দেখা যাবে এই ছবিতে বলে জানান দুজনে। মেইনস্ট্রিম কমার্শিয়াল ফিল্মের শুটিং হলো এবং যে শুটিংটা প্রায় ভারতবর্ষেই হলো, মানে আমি নেপালটাকে খুব একটা ভারতবর্ষের বাইরের দেশ বলে ভাববো না আর কি। হয়তো রাজনৈতিক বা ম্যাপের জায়গা কিন্তু ওখানে আলাদা, ভৌগোলিক অবস্থানের জায়গা থেকে আলাদা, বাট ইটস নেপালটা আমাদের ঘরেরই এটা অংশ, পার্ট, এবং সেটার জন্য বিদেশে গিয়ে আমাদের নাচ শুট করতে হয়নি, নাচ গান শুট করতে হয়নি। এক্সপিরিয়েন্সের জায়গাটা ছিল বেড়াতে যেমন এই গল্প, তো ফলে গল্পটার জায়গাই হয়েছিল হচ্ছে যে আমাদের পাহাড়ি জায়গায় বেরিয়েছি। এনে ছবির একটা বড় ইম্পর্টেন্ট পার্টের জায়গাটা হচ্ছে যে আর্থকুয়েক হয়ে যায় নেপালে, আর তার আগেই আমাদের এই ফিল্মটা শুট হয়। তো ফলে এই ফিল্মে এমন কিছু বিউটি দেখতে পাবো যে নেপালটা আজ জ্ঞান নেই, হয়তো তৈরি হতে আরও সময় লাগবে। তো নাইস এক্সপিরিয়েন্স, নাইস পিপল, অ্যান্ড ভ্যারাইটি লোকেশন, পাহাড়, কলকাতার মধ্যে কিছু সিন ছিল, তারপর পুরো গল্পটাই চলে যাচ্ছে পাহাড়ে। তো প্রচণ্ড ঠান্ডা ছিল অনেক সময়, মানে ঠান্ডায় বাকি আপনি হচ্ছিল যে ডায়লগ বলতে পারছিলাম না, আবার এরকম হয়েছে শ্বাসকষ্টে প্রায় মারাই যাচ্ছিলাম জিরো পয়েন্টে যখন অক্সিজেন ছিল না। বাট এন্ড অফ দ্য ডে যখন কোনো একটা কাজ করি যে কাছে থেকে মানুষ এন্টারটেন হবে, মানুষের ভালো লাগবে, তখন কিন্তু এই পরিশ্রম করার রেজাল্ট যেটা হয় সেটা কিন্তু ভালো হয়। আর সেই জন্যে রাজীব পুরো টিম, আমাদের মিউজিক ডিরেক্টর অনুপম রায়ের মিউজিক, শিশু রায় ক্যামেরা, পদ্মনাভের স্ক্রিপ্ট, আমাদের সবার অভিনয়, ওভারঅল লাচ চক্রবর্তীর ডিরেক্টোরিয়াল টিম, সবাই প্রত্যেকে খুব ইন্টারেস্টিং কাজ করেছে এবং সেটা অবশ্যই মানুষের ভালো লাগবে। একটা কথা বলতে পারি যে পুজোর অনেকক্ষণ আসে, কিন্তু পুজোর সময় মজা এনজয় করবার, বন্ধুদের সঙ্গে প্রেমের ছবি যদি হয়ে থাকে একটাই, সেটা কাটিয়ে কাঠমান্ডু নিয়ে বেশ এক্সাইটেড শাশ্বত এবং সোহম। একটা মুহূর্তে সেই অভিজ্ঞতা, মানে একদিন যখন গিয়ে ফার্স্ট আমরা শুট করি, তারপরের দিন আবার, মানে বিভিন্ন রকমভাবে আমার সবাই খুব এনজয় করেছি। কারণ রাজদার সঙ্গে এটা 3 নম্বর ছবি, রাজদার একজন মানুষ ডিরেক্টর হিসেবে তো আমরা প্রত্যেকেই জানি, তার প্রত্যেকটা এক্সাম্পল আমরা তার ছবি থেকে পেয়েছি, এবং মানুষ হিসেবে, দাদা, বন্ধু হিসেবে, মানে ওয়ান অফ দ্য বেস্ট আর কি পার্সন ইন আওয়ার ইন্ডাস্ট্রি। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে এনজয় করেছি, একসাথে ছিলাম, হই হুল্লোড়, বিশেষ করে আউটডোর, ইনডোরে তো থাকি এবং আউটডোরে গিয়ে সবাই মিলে একসঙ্গে থাকা, খাওয়া, হই হুল্লোড় করা, সেটা একটা এক্সপিরিয়েন্সই আলাদা। মানে মজার গল্প, মজার ইউনিট এবং সবাই বন্ধুবান্ধব, এবং বেসিক্যালি মজার ছবি, হাসির ছবি, কাজেই ভীষণ ভালো কেটেছে এবং কতদিন বাইরে আউটডোরে ঠান্ডায় ভালোই ছিলাম। দুর্গাপূজার আনন্দ আরও একটু বাড়াতে হলে দেখতেই হবে কাঠমান্ডু বলে দর্শকদের জানালেন পরিচালক রাজ চক্রবর্তী। এই পুজোতে কাঠমান্ডু দেখো এবং অবভিয়াসলি কাঠমান্ডুর গান শোনো। আমি বলতে পারি যে কাঠমান্ডু পুজোর জন্য তো বেস্ট ছবি। পূর্বে নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। মেয়েটা যে বলে গেল একটা এমএমএস আছে, কোনটা আমরা দুজন করবো? ডান Thank you.
পর্যন্তই আপনারা দেখছেন পুরবি বাংলা এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।